আমি কিন্তু আপাতত এখন আছি রথতলা। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজ কিন্তু আমি আবার একটা টাটকা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি কিন্তু আপাতত এখন আছি রথতলাতে। রথতলায় আজকে এবছরের যে থিম, মানে 2023-এর থিম, অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে বৃন্দাবনের যে চন্দ্রোদয় মন্দির, তারই আদলে তৈরি হচ্ছে প্যান্ডেলটি। প্যান্ডেলটি কিন্তু বেশ অনেকটাই কাজিনেরা এগিয়ে ফেলেছেন। পুজোর আর মাত্র 1.5 মাস মতন হাতে সময় আছে। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, চারিদিকে কিন্তু প্রচুর বাঁশ এখনও পড়ে আছে, মানে বোঝাই যাচ্ছে এনাদের এখনও বাঁশের স্ট্রাকচার কিন্তু কমপ্লিট না। দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর বাঁশ আছে। আমি একটু সামনে যাব, সামনে গিয়ে তোমাদেরকে টোটালি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো চলো আস্তে আস্তে এবার সামনের দিকে এগোনো যাক। দেখো, তোমাদের তো বললামই আমি যে বেশ অনেকটাই হাইট, কিন্তু তোমরা কতটুকু বুঝতে পারছো না এনা, কিন্তু চূড়াটা কিন্তু এখনও অনেকটাই হাইট হয়ে গেছে। এখনও কাজ কিন্তু বাকি এনাদের। তো চলো আস্তে আস্তে এবার সামনের দিকে এগোই। আর স্ট্রাকচারটা কিন্তু একদম যেভাবে তোমরা ব্যানারে দেখেছিলে সেরকম স্ট্রাকচারই কিন্তু অলরেডি এনারা তৈরি করে ফেলেছেন। আর এখন আমি আপাতত ভেতরে ঢুকছি, মানে বাঁশের যেই প্যান্ডেলটি আপাতত এনারা দাঁড় করিয়েছেন সেখানেই ঢুকছি। আর আজ কি বলো তো, আজ যেহেতু দুপুরবেলা এসেছি আমি, আমি কিন্তু এখানে কোনো দাদাকে কাজ করতে দেখছি না, হয়তো এনারা রেস্ট নিচ্ছেন। অলরেডি কিন্তু আমি এখন ভেতরে ঢুকছি। আর এখানে যে শুধুমাত্র প্যান্ডেল হয় তা কিন্তু না, এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্ধর্ষ লাইটিংও হয় প্যান্ডেলের পাশাপাশি। চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোনো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি সুন্দরভাবে এনাদের বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ইভেন পাশ দিয়ে, এই নিচ দিয়ে কিন্তু কাঠের যে ছোটো ছোটো বাটামগুলো, সেই বাটামগুলো এনারা রেখেছেন। এখানে মেজারমেন্ট করেই রাখা আছে, বুঝতেই পারছো, এখানে সুতো দিয়ে মেজারমেন্ট করে রাখা আছে। আর এখানে আমি যেটা বুঝতে পারছি, মেবি যেটা ওই তোমার যে ঝাড়বাতির মতন স্টাইলের হতে পারে এখানে, কিংবা এটা ওপরে উঠতে পারে। আর ওপরের স্ট্রাকচারটা আপাতত এই সিচুয়েশনে আছে, প্রচুর প্রচুর বাঁশ একের পর এক বেঁধে নেওয়ার কাজ করছে। আর প্রত্যেক বছর মা যেখানে থাকেন আর কি, যে মায়ের বেদিটা, সেই মায়ের বেদিটা কিন্তু ওই সামনেটাতেই হয়। একটু কাছে গিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর যেহেতু এখন এই তোমরা দেখতে পাচ্ছ এখানে মেজারমেন্ট কেমন করা হয়েছে, দেখো এদিকে কিন্তু সুতো দিয়ে একের পর এক সুন্দর করে, যাতে কোনোরকম কোনো মেজারমেন্টের প্রবলেম না হয় সেই জন্য। আর ঠিক এই পজিশনে মাকে রাখা হয়, মায়ের বেদি ঠিক এখানেই হয়। তো এন্ট্রি গেট আর এক্সিট গেট হয়, এন্ট্রি গেট হবে এটাই, এটা দিয়ে এন্ট্রি নিয়ে এই যে এই পাশটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে এক্সিট গেট কিন্তু হয়ে যায়। প্রত্যেক বছর এটাই এখানে করে থাকেন। আর অসাধারণ লাইটিং থাকে, ঝাড়বাতি থাকে, সব কিছুই থাকে। তো আপাতত জাস্ট এইটুকুই আমি দেখতে পাচ্ছি। এদিকেও তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাটাম রাখা আছে, বাটামের কাজ কিন্তু এদিকে চলছে। আর ওখানেই প্যান্ডেল, এতক্ষণ কিন্তু আমি ওই সাইডেই ছিলাম। আর এই সামনেটা দিয়েও তোমরা দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু প্রচুর বাটামের কাজ করে, বাটামের স্ট্রাকচার করে এনারা রেখেছে। এই পাশ দিয়ে প্রচুর বাটাম রাখা আছে, ওখানেও রাখা আছে। আর দুটো ভাই এখানে বসে এমনি ফোন দেখছে, এনারা কিন্তু এখানে কোনোরকম কোনো কর্মরত কেউ নন। আর দেখতেই পাচ্ছ তোমরা এদিক দিয়ে প্রচুর প্রচুর বাটামের কাজ আছে। তো গাইজ, এই ছিল আমার রথতলার আজকের এই ভিডিওটি। প্রিপারেশন এখন আমার যতটুকু দেখে মনে হচ্ছে না, কিন্তু জোর কদমে কাজ এনাদের করা উচিত, কারণ এখন অব্দি কিন্তু এনারা বাসের স্ট্রাকচারটাই কমপ্লিট করতে পারেননি। আর এখন তো তোমরা দেখলেই জাস্ট এইটুকু কাজ এনারা করেছেন, আর আমি কিন্তু কাউকে দেখতে পেলাম না এই মুহূর্ত অবধি, কারণ সবাই নাকি এখন রেস্ট নিচ্ছেন। তো মেবি হয়তো যে কাঠামোর যে কাজগুলো, বাসের স্ট্রাকচার তো মোটামুটি এখানে দাঁড় করিয়েই দিয়েছেন এনারা। আর হাইটটা কিন্তু বেশ অনেকটাই হাইটের হয়ে গেছে, বাটামের কাজ হয়তো ওনারা ভেতরেও করছেন। আমি ভেতরেও দেখলাম, কিন্তু ভেতরে কাউকে দেখতে পেলাম না বলে তোমাদের সঙ্গে কথা বলাতে পারলাম না। তো এরপরে যখন আবার কাজ এগোবে, আবার নতুন আপডেট তোমাদের সামনে আমি নিয়ে আসবো। আজকের মতন জাস্ট এইটুকুই, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।